ইংল্যান্ডের সঙ্গে পর্তুগালের প্রথমার্ধটা ছিল মেরমেরে। বল দখল কিংবা আক্রমণ দুদিক থেকেই আত্মবিশ্বাসী ছিল না ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় রোনালদোর বাহিনী। পোল্যান্ডের জালে গোল উৎসবে শেষ পর্যন্ত বড় জয়ে উয়েফা নেশনস লীগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে রোবার্টো মার্টিনেসের দল। পোর্তোয় শুক্রবার রাতে গ্রুপ পর্বের ম্যাচে পোল্যান্ডকে 5-1 গোলে হারিয়েছে রোবার্টো মার্টিনেসের দল। রোনালদোর প্রথম গোলটি এসেছে স্পোর্টিং থেকে, দ্বিতীয়টি অনেকদিন মনে রাখার মতো এক বাইসাইকেল কিকে। রোনালদোর পাশাপাশি তাদের অন্য তিনজন গোলদাতাও ছিলেন, তাদের মধ্যে পেড্রো নেতা, রাফায়েল লেয়াও ও ব্রুনো ফার্নান্দেজও। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।